লংকাত ক্রিয়াসন্থাৰ খেলপথাৰত আৰম্ভ হল হোজাই জিলাৰ বিজেপি যুৱ মৰ্চাৰ প্ৰথমখন কাৰ্যনিৰ্বাহ সভা। এই সভাত বিনয় কলিতা হোজাই জিলাৰ যুৱ মৰ্চাৰ সভাপতিয়ে সংবাদ মাধ্যমৰ আগত এনেধৰণে বক্তব্য আগবঢ়ায়। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, দিছপুৰ টু ডেইলী নিউজ, গুৱাহাটী। আজি 18 তারিখ লংকা ক্রিয়াসন্থা খেলপথারত হোজাই জেলা যুব মোর্চার প্রথম কার্যনির্বাহ সভা অনুষ্ঠিত হয়। এখন কার্যনির্বাহ সভাত উপস্থিত আছিল আমার সন্মানীয় রাজ্যিক সভাপতি অনুব্রমণ ডাঙরিয়া, বিজেপি অসম প্রদেশের সাংগঠনিক সাধারণ সম্পাদক সর্দার ফণীন্দ্রনাথ শর্মা ডাঙরিয়া, বিজেপি রাজ্যিক উপসভাপতি দুগৰাকী আছিলে, জয়ন্ত মল্ল বৰুৱা, জয়ন্ত কুমার দাস ডাঙরিয়া, বিজেপির রাজ্যিক সম্পাদক দীপ্লুরঞ্জন শর্মা ডাঙরিয়া উপস্থিত আছিলে, মিডিয়া প্যানেলিস্ট রাজ্যিক মুখপাত্র সুরঞ্জন দত্ত ডাঙরিয়া উপস্থিত আছিলে, লামদেই সমষ্টির বিধায়ক শিবু মিশ্র ডাঙরিয়া উপস্থিত আছিলে, প্রাক্তন বিধায়ক সুশীল দত্ত ডাঙরিয়া উপস্থিত আছিলে, রামকৃষ্ণ ঘোষ ডাঙরিয়া রাজ্যিক মুখপাত্র উপস্থিত আছিলে, পলাশ লাহন আমার বিজেপি সোশিয়াল মিডিয়া ডিপার্টমেন্টের যিজন ইনচার্জ পলাশ লাহন ডাঙরিয়া উপস্থিত আছিলে, বিভিন্ন রাজ্যিক নেতৃবৃন্দ উপস্থিত আছিলে। আমার এটাই উদ্দেশ্য, যিজন আমার সন্মানীয় রাজ্যিক সভাপতি রঞ্জিত কুমার দাস ডাঙরিয়ায় কয় মিশন 100, আমি 100টা সমষ্টি জিকিব লাগে। হোজাই জেলার 3টা সমষ্টি আছে, 3টা সমষ্টি যাতে পুনর্বার 2021ত বিজেপিয়ে দখল করব পারে, তার কারণে আমি সাংগঠনিক যিখিনি কর্মরাজি আছে ভবিষ্যৎ পরিকল্পনা আমি যুগত করেছো। মঞ্চত উপস্থিত থাকা ভারতীয় জনতা পার্টির রাজ্যিক উপসভাপতি হোজাই জেলার সম্মানীয় প্রভারী আমার সকলের শ্রদ্ধার মাননীয় জয়ন্ত মল্ল বৰুৱা ডাঙরিয়া, ভারতীয় জনতা পার্টির রাজ্যিক সমিতির সাংগঠনিক সাধারণ সম্পাদক আমার সকলের মার্গদর্শক মাননীয় ফণীন্দ্রনাথ শর্মা ডাঙরিয়া, মঞ্চত উপস্থিত থাকা এই সমষ্টির স্থানীয় বিধায়ক, জনপ্রিয় বিধায়ক সন্মানীয় শিবু মিশ্রা ডাঙরিয়া, রাজ্যিক সমিতির মুখপাত্র রামকৃষ্ণ ঘোষ ডাঙরিয়া, অসম সরকারের বেচাকৃত নিগমের অধ্যক্ষ সন্মানীয় সুশীল দত্ত ডাঙরিয়া, প্রাক্তন হোজাই জেলার সন্মানীয় সভাপতি উত্তম দাস ডাঙরিয়া, প্রাক্তন হোজাই জেলার যুব মোর্চার সভাপতি, প্রাক্তন লঙ্কা মিউনিসিপালিটি বোর্ডের চেয়ারম্যান, একটু আমি যুব মোর্চাত কাম করেছিল মোর শ্রদ্ধার বিজু ভট্টাচার্য ডাঙরিয়া, রাজ্যিক সমিতির যুব মোর্চার মোর একটু কাম করা রাজ্যিক সম্পাদক আর এই জেলার যুব মোর্চার প্রভারী বিজয় পাঠক ডাঙরিয়া, প্রাক্তন যুব মোর্চার সম্পাদক আর বর্তমান কার্যনির্বাহ সদস্য নবারণ বুড়াগোহাঁই ডাঙরিয়া, মোর একটু রাজ্যিক সমিতির আমি একটু কাম করা কার্যনির্বাহ সদস্য তুমন সরকার, সুস্মিতা বাসক ডাঙরিয়া।